ওই 9:30 সময় আমাদের বাড়ির পাশে যে বন্ধু বাসনালয় আছে, বাসনের দোকান, ও দোকানটা খুলে জাস্ট কিছুক্ষণের জন্য আমার বাড়ির সামনে এসছে, বাড়িতে একটা কথা বলতে। তো গিয়ে দেখছে একটা ছেলে ওর দোকানে ঢুকছে, এবার মনে অবস্থা দাদি ছুটে গিয়ে মানে খরিদ্দার এসছে বলে দাদি গিয়ে দেখছে ওর ক্যাশ থেকে 10-এর বান্ডিল আর 20-এর বান্ডিল আর 100-এর বান্ডিল বের করছে। এবার সেই অবস্থায় ওকে ধরা হয়েছে, ধরে দু চার থাপ্পড় দেওয়া হয়েছে। দেওয়ার পর ও স্বীকার করেছে, হ্যাঁ ও চুরি করছিল। আর এর আগে মনা কাকা ওরই ওই বাড়িতেই বাড়ির পাশে গ্রিল লাগা ছিল, প্রচুর নতুন গ্রিল, ঠিক আছে, সেই গ্রিলও ও চুরি করেছে। ঘটনাটা ঘটেছে কাশিম বাজার লাল সড়ক মোড়, লাল সড়ক মোড়ের পাশে যে দুর্গা মন্দির, দুর্গা মন্দিরের সামনে।